আসসালামু আলাইকুম, আমি ইকরাম বলছি জামারি থেকে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ পটসডামের গলম ক্যাম্পাস। এর মূলত তিনটি ক্যাম্পাস আছে, একটি হচ্ছে যেটি প্রধান আমনয়ন পেলি, যেটাতে আমার ক্লাস হয় আর কি। আর এটা হচ্ছে মূলত গলম ক্যাম্পাস, এটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টগুলার, মানে সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলার আর কি। তো যাই হোক, এই ক্যাম্পাসটা একটু আধুনিক, সায়েন্স মানেই হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাথে আসলে এখানকার উৎকর্ষ কতটুকু সাধন হয়েছে আমরা দেখি, যদি কম্পেয়ার করি আসলে আমাদের দেশের সাথে, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবো যে এখানকার বিশ্ববিদ্যালয়গুলো কেমন। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন পটসডাম ইউনিভার্সিটির গলম ক্যাম্পাস, আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব, সাথেই থাকুন। হচ্ছে মূলত হ্যাঁ এখানে ক্লাস হয়, এটা রাস্তা, আর খুব কাছেই হচ্ছে বানহফ, মানে হচ্ছে ট্রেন স্টেশন আর কি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই, নিচে সবুজ ঘাস আর তার উপরে হচ্ছে চমৎকার একটি নান্দনিক পরিবেশ। একটু পেছনে দেখতে চাই, এ হচ্ছে চমৎকার একটি, আসলে পরিবেশটা খুবই চমৎকার। এবং আমরা আরো সামনে যাই, এবং এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছি আমরা সবুজ, এগুলো আসলে মূলত বসন্ত কিংবা গ্রীষ্মের আগে সবুজ থাকে না, একদম পাতা ছাড়া হয়ে যায়, পাতা শূন্য। এই গাছগুলো খুব কাছ গিয়ে যদি আমরা দেখি, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন কি না, এই গাছগুলো, এগুলো হচ্ছে ম্যাপল ট্রি, যেগুলো আসলে কানাডাতে বেশি পরিচিত আর কি। এই এগুলো হচ্ছে ম্যাপল ট্রি, ছোটবেলায় অনেক চানাচুর খাইতাম, তো এর মধ্যে একটি ব্র্যান্ড ছিল মিয়ামি, মিয়ামি ব্র্যান্ডের চানাচুর আগে এরকম ছিল, ম্যাপল ট্রির চিহ্ন ছিল। তো যাই হোক, এই হচ্ছে মাঝখানে ফাঁকা জায়গা, এখানে সব জায়গায় অনেক স্পেস রাখা হয় মানুষের, যাতে আরাম বোধ হয়, যাতে বাতাসের কন্ডিশন ঠিক থাকে। মানে আমাদের দেশের মতো অপরিকল্পিতভাবে অনেক জায়গায় অনেক কিছু করে ফেলে না, তাদের সব কিছুই পরিকল্পনা মাফিক। এবং একটা বিল্ডিং করতে গেলে তারা চিন্তা করে যে এখানে আসলে কতজন মানুষ থাকবে, এবং এখানে অতজন মানুষের গাড়ির পার্কিংয়ের সুব্যবস্থা আগে, মানে যত ধরনের সুযোগ সুবিধা এগুলো আগে করে, তারপরে হচ্ছে এখানে ভবনের চিন্তা। তো দেখতেই থাকুন আর কি, আমি যদি একটু জুম করি, এখানে সামনে গেলে আরো অনেক কিছু দেখবো। এগুলো হচ্ছে মূলত বিল্ডিং, একাডেমিক ভবন, সামনে হচ্ছে আমরা জিম দেখতে পারবো, জিম সেন্টার, মানে হচ্ছে এখানে জিমন্যাস্টিক প্র্যাকটিস করা হয়, ইয়োগা থেকে শুরু করে সকল ধরনের স্টুডেন্টদের আর কি। কত চমৎকার ভবনগুলো, পরিবেশটাও অনেক চমৎকার, যদি দুপুরবেলা, হয়তো বিকেলের দিকে অনেক সুন্দর লাগতো। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এরকমই, খুব পরিকল্পিত এবং সাজানো গোছানো। সবচেয়ে বড় কথা হলো সকল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। সামনে এগিয়ে যাচ্ছি, আর এখানে যদি আমরা নিচে দেখি, অনেক ঘাস ফুল, বিভিন্ন কি বলবো, বিভিন্ন স্পিসিস এর ঘাস ফুল, দেখতে সুন্দর লাগে। এখানে যদি দেখে যে বিভিন্ন বনলতা পাতা নিচে,
কনস্ট্রাকশন কাজ চলতেছে, কিন্তু তারপরে দেখুন কতটুকু ডিসিপ্লিনড হইতে তারা এই কনস্ট্রাক্টরের যে কাজগুলো এগুলো করে, কনস্ট্রাকশনের কাজগুলো। আসলে ছবির মতো সুন্দর যদি বলি আর কি, ছবির মতো সুন্দর। এখানকার এমন পরিবেশগুলায় বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত বা তারা এমনভাবে এগুলো মেক করে আর কি, বিল্ড করে, যে আসলে পড়াশোনার পরিবেশ হয়ে যায়, মানে মোট চলে আসে। আমাদের দেশের মতো এখান এখানে নোংরা পলিটিক্স নাই। আর আমার মনে হয় এই কারণেই হচ্ছে ওরা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে অনেক এগিয়ে আর কি, বিশেষ করে জার্মানির কথা বলি, কারণ দুইটা বিশ্বযুদ্ধে তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তারপরেও কিন্তু বিশ্বের চতুর্থ অর্থনীতি বর্তমানে টাইম নেয় না, আর সায়েন্স টেকনোলজির দিক দিয়ে আমি বলবো অনেক এগিয়ে, আরও বেশি এগিয়ে আর কি জার্মানি। দেখুন এখানে একটা পুকুর আছে ছোট, যে দেখুন কত পরিষ্কার পানি। এবং এখানে বিভিন্ন জায়গায় অনেকগুলো ফুলের গাছ, এগুলো কোন জাতের, কোন স্পিসিসের, কোথা থেকে এগুলো হয়তো লেখা আছে। আর যে দেখি এখানে হচ্ছে কবুতর, বিভিন্ন পাখি ডাকছে। অনেক চমৎকার। যদি পুকুরের দিকে দেখি, ছোট একটি পুকুর যদিও, দেখুন অনেক জাতের মাছ, পানি স্বচ্ছ। আমাদের দেশে সম্ভবত আমরা পুঁটি মাছ বলি বা বৈচা মাছ অনেক জায়গায় বলে। পাখি ডাকতেছে এখানে, কবুতর ডাকতেছে, কিন্তু ওখানে হাঁস বা হাঁস প্রজাতির কিছু একটা হবে, দেখতে পাচ্ছি না আমি। এখানে অনেকগুলো ভবন আছে, এক একটা এক এক কাজে ব্যবহৃত হয়, এবং স্টুডেন্টস এবং এখানকার যে প্রফেশনালসদের একটা জিমনেশিয়াম আছে। এই যে দেখুন আমাদের দেশের হাঁসের মতোই দেখতে, না একই সাথে বিজ্ঞান এবং প্রকৃতির যে অপূর্ব মিশেল, খুবই চমৎকার। আর এখান থেকে যদি আমরা দেখি অনেক প্রজাতির মাছ, অনেক সুন্দর লাগে দেখতে। আসলে দুপুরবেলা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আসলে অনেক চমৎকার, অনেক চমৎকার।
এখন আমরা সামনের দিকে যাই, আরো সামনে। এখানে অনেকে বসে স্টাডি করছে, আর এখানে হচ্ছে ক্যাফের মতো, স্টুডেন্টরা এখানে মূলত আড্ডা কিংবা গ্রুপ স্টাডি, অনেক কি বলবো পড়াশোনার বিষয়ে আলাপ কিংবা আলাপচারিতা, সাধারণ যে কোনো বিষয়ে, অথবা হালকা খাবার দাবার। চমৎকার দিক থেকে দেখি আর কি। আর ওদের সব কিছুতে একটা জিনিস আমি লক্ষ্য করি, যে পরিবেশের ক্ষতি না করে ওরা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের চরম পর্যায়ে দিনকে দিন এগিয়ে যাচ্ছে, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি না করে। এখানে একটা বাইক দেখছি, আর এখানকার যে বাইকগুলো, ওরে বাবা, মানে আমার মনে হয় ইউরোপিয়ান দেশগুলোর জন্য মনে হয় আলাদাভাবে বানানো হয় পশ্চিমাদের জন্য এই বাইকগুলো। কারণ একই বাইক আমরা দেখছি যে এটা ধরো সাপোজ হুন্ডা কোম্পানির একটা বাইক, এখানেও এর ওই রকম না, মানে একটু অন্য রকমের মনে হয় যে এটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। মানে অনেক বেশি সিসির সম্ভবত, এবং ওদের স্ট্রাকচারটা একটু ভিন্ন। আর যেই শব্দ, বিমানের মতো শব্দ। আর এই যে হচ্ছে এটা গোফিট, এটা হচ্ছে জিমনেশিয়াম ফিটনেস ক্লাব বলা যায়। এবং এখানে স্টুডেন্ট এবং যারা প্রফেশনাল আছে সবাই জয়েন করতে পারে। এখানে সম্ভবত বাচ্চাদের জন্য হালকা বিনোদনের জায়গা, কারণ অনেকেই বেবি নিয়ে আসে, তো তাদেরও সময় কাটে এই আর কি। খানটিতে যদি দেখি, এটা হচ্ছে গ্রিন হাউস, এটার ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বিভিন্ন গাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণের চেষ্টা চলবে। হ্যাঁ, এটাই যদি একটু কাছ থেকে দেখি আর কি, নেটের কারণে দেখা যাবে কিনা জানি না। তো এই হচ্ছে গল্ফ ক্যাম্পাস আর কি। এটা কি আমি নিজেও জানি না, দেখতে হবে, কারণ খুব একটা সময় নিয়ে আসি নাই। তবে আমি ভাবলাম যেটা হয়তো আপনাদের ভাল লাগতে পারে, জাস্ট জার্মানির ইউনিভার্সিটিগুলো কেমন সেটা নিয়ে হয়তো একটু ধারণা পেতে পারেন আর কি। তো এখানে আসলে কোনো দলাদলি নেই, হ্যাঁ, স্টুডেন্টস পলিটিক্স নেই, লিডার নেই, টেন্ডারবাজি নেই, ছিনতাই নেই, তারপরে হচ্ছে লবিং নেই, নেপোটিজম নেই, নেগেটিভ কোনো অ্যাট্রিবিউটসে আমি দেখি নাই, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে যেগুলো আমাদের দেশে মূলত হয়ে থাকে। হ্যাঁ, বলতে লজ্জা লাগতেছে, হয়ে থাকে আর কি, কিন্তু এখানে এগুলো নেই। তো এই কারণে আসলে ওরা সব দিক দিয়ে মনে হয় এই জন্যই এগিয়ে আছে। তো কেমন লাগলো এই ইউনিভার্সিটি অফ পটসডামের এই গল্ফ ক্যাম্পাসটি, আপনারা কমেন্ট করে জানাবেন।
এবং এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ফেসবুকে এবং ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।